তার সঙ্গে দেখো কি নিয়ে নিয়েছে, এটা কেমন একটা বলছে, কেমন দেখো, হ্যাপি বার্থডে টু ইউ বন্ধুরা। আজকে হচ্ছে খুব 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 আমার কাছে খুব একটা বড় দিন। কেন আজকে হচ্ছে আমার এই যে সোনামা নটি গার্ল দুষ্টু মেয়ে, এই দেখো আমার দিদির মেয়েকে দেখো, বাবরে বাব, ও গিলাস নিয়ে এসছে দিদি ভাইয়ের কাছ থেকে শ্যাম্পু জল একটু নিবে, নিয়ে সেও ফোলাবে, দেখেছো মেয়ে ই করছে কেমন। সত্যি বলছি হয়তো মানে এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল। আমার মেয়ে সকালবেলাতে মর্নিংটাতে দেখো খুব কুয়াশা ছিল, হালকা দেখো সাদা সাদা আছে, ও কেমন করছে দুষ্টুমি করছে দেখো। আমি ভীষণ মারি জানো বন্ধুরা, যেহেতু আমি অফিসে চলে যাই, ও এত দুষ্টুমি করে, মানে আমার একটা টাইম মেনটেন্স করা থাকে, ওই টাইমের ভিতরে ও কিছুই করে না, যার জন্য আমি সকালে উঠে ওকে তাড়াতাড়ি করে রেডি করে খাওয়ানো, কেমন ইশারা করছে দেখো খাওয়ানো, কেক কাটবো আমি, কেমন ইশারা করে দেখাচ্ছে দেখো। কি দুষ্টু মেয়ে মাইরি, আমার পুরো পাগল করে দেয় পুরো। কেমন করে শোনালো দেখলে, দেখো পেঁয়াজ আদা রসুন আলু বের করেছি কেন, আজকে হচ্ছে স্পেশাল। এবার দেখো দুজনে দেখো কি হলো দেখলে তো, এ দুজন ভীষণ মার খাবে। ওগুলো পরিষ্কার করে আমি এদিকে বসলাম, মানে পেঁয়াজ আদা রসুন মশলা এবং আলু টালু সবজি কাটার জন্য, কারণ আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল। বাট আমার কাছে খুবই স্পেশাল, আমার সোনামা আজকের দিনে জন্ম হয়েছিল। আমার দিদি দেখো মোবাইল আসছে, দেখেন টুক করে হেঁটে চলে গেছে, ওই জন্য এই দিনটাতে আমি কিছু নাই পারি, প্রত্যেক বছর কিছু না কিছু করি, পাড়ার প্রত্যেকটা ছোটো ছোটো বাচ্চাদের দেখে, অফিসের আমার কলিগদের দেখে করি, বাট এই বছর আমি পারলাম না। জানো বন্ধুরা তোমাদের এইরকম কি কারোর হয়, পেঁয়াজ কাটতে কান্না, আমার তো ভীষণ চোখ জ্বালা করছিলো পেঁয়াজ কাটতে কাটতে, আমার যেন চোখে জল পড়ে যাচ্ছে। আমার মা বলছে তুই কি মোবাইল দেখে দেখে কাঁদছিস নাকি রে, আমি বলছি মোবাইল দেখে দেখে না, আমার চোখ থেকে জল পড়ছে। এবার আমাদের বার্থডে গার্ল এন্ট্রি দিচ্ছে দেখো, চান টান করে পুরো রেডি হয়ে গেছে। এটা হচ্ছে যে মাসে মানে দিদার বাড়িতে আমরা আছি, এই দেখো এই নতুন জামা প্যান্টটা ওকে আমি দুর্গাপুজোতে কিনে দিয়েছিলাম, বাট এটার পরাও হয়নি তার, সেই জন্য ওই নতুন জামা প্যান্ট প্লাস ওই যে দুটো ক্লিপ, আমি আমাদের যে মেলা চলছে ওই মেলাতে ওকে আমি কিনে দিয়েছি, পুরো এক পাতা কিনে দিয়েছি। দেখো কেমন হেঁটে হেঁটে আসছে দেখো, আমার সোনা মেয়েটা, আমার ভালো মেয়ে, কুচু মেয়ে, যা একটু দুষ্টুমি করে, ভারী দুষ্টুমি করে, আমি তো যখন দিই একদম ধুয়ে দিয়ে গিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম আওয়ার চ্যানেল, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো আমরা রেডি হয়ে গেছি মন্দিরের জন্য, আমার মেয়েকে দেখো, আমাদের বার্থডে গার্ল, হাই করে দাও সবাই। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমরা কই আমার আজকে হ্যাপি বার্থডে, আর আমার মাইকে সবাই আমাকে আশীর্বাদ আশীর্বাদ দাও, করবে করবে, আমার যেন তাড়াতাড়ি বড় হয়ে যাই। তো চলো বন্ধুরা মন্দিরে যাবো, তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, তেমন কিছু মুখে লাগার কারণ ভীষণই রোদ উঠেছে। সোনামা চলে এসো, কাম এদিকে এসো বেবি। তো চলো মন্দিরের জন্য রেডি হয়েছি, দিদির মেয়েটাকে রেডি করে আমরা সবাই বেরিয়ে যাব। এই দেখো ছাদে উঠেছি, হাই করে দাও, মন্দিরে যাচ্ছি, চিনি চিনি, হাই করে দাও, হাই হাই করে দাও, হাই হ্যালো, হাই বাই বাই, হ্যাঁ হ্যালো, হাই বাই বাই করে দাও, হ্যালো হাই 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 কি হ্যালো হাই 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 বুঝছো, চাঁদের মতো আলো দেয় না। বন্ধুরা এখন মেয়েকে নিয়ে যাচ্ছি মন্দিরে, মন্দির করতে বলবো যাচ্ছি মন্দিরে পুজো দিব, আর বাড়িতে কি কি রান্না হচ্ছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, এই দেখো আমার দিদি আটকে গেছে মোবাইলটা একটু মাখা হয়ে, হাঁটতে হাঁটতে বন্ধুরা দেখো আলটিমেট পুরো মন্দিরে পৌঁছে গেছে। আমার মেয়ে জুতো খুলে আবার মনে টিপ 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 করে আস্তে আস্তে করে উঠে যাচ্ছে, খুবই দুষ্টু, ভারী দুষ্টু। আর জানো বন্ধুরা মন্দিরেতে চলে এলাম, এই বছরটা আমি সেইভাবে সেলিব্রেশন করব না, কারণ আমাদের বাড়ি ভাঙা হয়ে গেছে, তোমরা অনেকেই আমার ভিডিও দেখেছো, কারণ আমরা একজন মাসির বাড়িতে, সরি আমার দিদার বাড়িতে মানে দাদুর বাড়িতে, ওনাদের বাড়িতে আছি, তো সেই কারণে এই বছর সেরকম সেলিব্রেশন করব না,
একটু মানে আর্থিক দিক থেকেও একটু আছি, মানে টান পড় আছে। এবার এই সিনটা শুধু তোমরা দেখে, এবার মারবে না, একটা কাঁচা প্যান্ট পরেছে তার উপর, সরি নতুন প্যান্ট পরেছে তার উপরে যদি ওইরকম ধুলো ইয়ে করে। এবার বামুন ঠাকুর আসবে, ফোন করেছি আমি। এটা হচ্ছে মা রক্ষাকালীর মন্দির, মা রক্ষাকালী যেন আমাদের সন্তানদের ভালো রাখে, সুস্থ রাখে, আমার দিদির মেয়েকেও যেন সুস্থ রাখে, আমার মেয়ে যেন সারা জীবন যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমি এই কামনাই করি। এই দেখো আলটিমেট পুজো শেষ, পুজো শেষ করে বেরোচ্ছি, এর মুখটা চলছে, তোমরা দেখছো ওর চলছে। দিদিটা মেয়েটাকে জুতো পরাচ্ছে, দেখো চলে এলাম। এবার এখানে দেখো, মানে মন্দির থেকে বেরোতে না বেরোতে ওকে বর্তমানে 5-10 টাকা 100-150 টাকা নিয়ে যেতে হবে ওর পেটটা পুজো করার জন্য। আমি সব কিছু ঠিক, আমি না বাইরের খাবার পছন্দ করি না, আলটিমেট সব কিছু এতে চলে এলো। হয়তো এই দিনটা আমার মেয়ের কাছে খুবই স্পেশাল, যেমন আমার কাছে স্পেশাল, আমি আরও বড় করে করতাম প্রত্যেক বছর। কেমন শুয়ে গেল দেখো, হয়েছে না, ওর চিকেন হয়নি, মাংস হয়নি, ও সেইভাবে সেই জন্যই শুয়ে গেল। বাট আমি করেছি শসা পেঁয়াজ আর হচ্ছে মূলো ভাজা করেছি, চপ বানিয়েছি, বেগুনি বানিয়েছি, পাঁপড় ভাজা করেছি আর হচ্ছে চিকেন করেছি। এবার আজকে একটা নতুন চাটনি বানিয়েছি, তোমাদের অবশ্যই দেখাবো। বাট সবাই দুহাত ভরে আমার মেয়েকে আশীর্বাদ করে, মেয়ে যেন সুস্থ থাকে, ভালো থাকে, অনেক বড় হয়। এবার আমার মেয়ে খাচ্ছে, ও তো মুরগির পা, যে পা লেগটা হয় ওই পা খেতে ও ভীষণ ভালোবাসে, ওই জন্য ওকে দিয়েছি আমরা ওই পাটা, ও খেতে ভালোবাসে, আমারও খুব ভালো লাগে, আর এই চামড়াও খেতে ভালোবাসে। আর এই বছর কেক আনতে পারলাম না, আর্থিক দিক থেকে একটু টান পড় আছে বলে কেক আনতে পারলাম না, বাচ্চাদেরকে খাওয়াতেও পারলাম না। তো সবাই আমার মেয়েকে আশীর্বাদ করে, যে যেখান থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই কমেন্টে জানাবে কে কোত্থেকে আমার ভিডিও দেখো। দেখো নতুন একটা কয়েদ বেল, কয়েদ বেল কারা খেতে ভালোবাসে, ওই আমি ছোটোবেলাতে খেয়েছিলাম জানো তো, আমার খুব টেস্ট লাগে, ওই লঙ্কা চান করার আগে পুকুর পাড়ে বসে কয়েদ বেল চাটনি, দারুণ। আমি সবাই খেতে বসে গেছে, আমিও খেতে বসে যাব, দিদি জামাইবাবু সবাই খেতে এসে, মা আমি খেতে বসে যাবো, কয়েদ বেল চাটনি করেছি, জামাইবাবু হাসছে। আর কে কোত্থেকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে, যারা ফেসবুক থেকে তারা ফলো করবে, যারা ইউটিউব থেকে তারা সাবস্ক্রাইব করে দেবে। টাটা বন্ধুরা।